মন্ডলে কোদারিয়ার ওখান দিয়ে আমি যাচ্ছিলাম ক্যাম্পেনিং করতে, এবং সেখানে টোটো করে ক্যাম্পেনিং করছিলাম। তো একটা বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান হচ্ছিল, এবং আমি ওখানে যেতে গিয়ে দেখলাম অনেক মহিলারা আমার কাছে আসছিল এবং হাতে হাত দিচ্ছিল, আমি তাদের সাথে হাত মেলাচ্ছিলাম, রং ছিল, এবং বারবার করে আমায় বলছিল যে আপনি একটু নিচে আসুন, নিচে আসুন। এবং এত সুন্দর ওরা অনুষ্ঠান করছিল, বাচ্চারা মহিলারা ছিল, গান হচ্ছিল। তো আমি যাই ওখানে, ওখানে গিয়ে আমি চলো যখন ডাকছি আমাকে একটু যেতে হবে, আমি যাই, মহিলাদের অনুষ্ঠান হচ্ছে। এবং মহিলারা সবাই হাত মেলাচ্ছিল, বাচ্চারা হাত মেলাচ্ছিল, তো আমাকে বলছিল রং মাখাবো। আমি তখন বললাম দেখো এখন তো রং মাখানো যাবে না, এখন করোনার এই আছে, রং খেলা ঠিক না, তোমরা আমাকে একটা টিপ পরিয়ে দাও। তখন ওরা শোনে, এবং ওরা অনেকেই টিপ পরায় বা এরকম কিছু, মানে টিপ পরানোর জন্য তৈরি হচ্ছিল, একজন কেউ টিপ পরাচ্ছিল। দুটো লোক একদম মহিলাদের সামনে ছিল, তারা বলছে যে আপনাকে রং মাখাবো আজকে। আমি 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 ভাবছিলাম নিশ্চয়ই ওরা নয় বা মহিলাদেরকে দিয়েই বলাচ্ছে হয়তো যে মহিলারা রং মাখাবে, আপনাকে আজকে রং মাখাবো, আজকে রং না মাখলে আমি ছাড়বো না, এসব কথা বলছে। আমি ভাবলাম যে হয়তো মানে এমনি বলছে, হয়তো মহিলারা মাখাবে। তারপর দেখলাম আস্তে আস্তে ওরা পেছনে চলে গেছে। তো মেয়েরা আমাকে টিপ পরাচ্ছিল, হঠাৎ করে দেখি কিছু একটা জিনিস গুঁড়ো গুঁড়ো পুরো দানার মতো আমার মানে চোখে লাগে, আমার চশমা ছিল, তো চশমাটার জন্য কিছুটা আটকালো গেছে, কিন্তু ভেতরে পুরো ঢুকে যায়। তারপরে এত জ্বলতে থাকে, তো আমি সঙ্গে সঙ্গে হাত দিই, প্রচুর ভিড় ছিল, গান হচ্ছিল, তো আমি চোখে হাত দিই, তারপর হঠাৎ করে ধাক্কাই যে কে মারলো, তখন দেখি পুরো তিন চারটে লোক একদম মানে তৃণমূলের ব্যাচ পড়েছিল, পেছন দিকে ছিল, এবং তিন চারটে লোক মানে ইচ্ছাকৃত ভাবে মানে তারাই ছুঁড়ে মেরেছে। এবং তখন আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে এবং অসভ্য ভাষায় গালি দিচ্ছিল পেছন থেকে, এবং মহিলারা বুঝতেই পারেনি, তারা বুঝতেই পারেনি যে তাদের পেছন ওরা লুকিয়ে আছে, এত বাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। আমি তারপরে দেখেছি আমাদের এত ক্রাউড আছে, তো আমি তাদেরকে নিয়ে আস্তে আস্তে চোখে আঙুল দিয়ে এত জ্বালা করছিল, আমি নিজেই বুঝতে পারছিলাম যে কি ছুড়লো ওরা, এত জ্বালা করছে অ্যাসিডের মতো, মানে এরকম জ্বালা করছে, কারণ চোখের ভেতরে ঢুকে গেছে জিনিসটা। তো তারপরে আমি কোনো রকমে মাঠ থেকে বেরিয়ে আসি, তারপরে আমি উঠে গাড়িতে চলে আসি। কিন্তু মানে আমি আমি ভাবতেই পারিনি যে আমাদের মানে এখানে এরকম এরকম ভাবে একদম মানে রং ছুড়বে একজন লোক, একজন গায়ে মহিলার। জোর করে সরে রং কি ওরা বলছিল, কি কোদালিয়ার কি আছেন পঞ্চায়েত, আমি চিনি না, কিন্তু অসম্ভব হয়ে যায় গালাগাল রংটা, আমার সিকিউরিটিটাও ছিল ওদেরও লেগেছে, জোর করে লোকগুলো কিছুতেই ছাড়ছিল না, এবং অসম্ভব ভাষায় গালা খাল দিচ্ছিল, মেয়েরা কিচ্ছু বুঝতে পারেনি, মহিলারা মহিলাদের পেছনে লুকিয়েছিল, মহিলারা বুঝতেই পারেনি যে তাদের পেছনে এরকম ভাবে তারা দূর থেকে ছুটে। আপনার সঙ্গে এত নিরাপদ থাকে, তারা কি করছে?